সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রচারণা চালানো সাব্যস্ত হয়ে দক্ষিণ লন্ডনের এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সহিংসতা ছড়ানোর অভিযোগ রয়েছে দক্ষিণ লন্ডনের পঞ্চাশ বছর বয়সী মুন্না হামজা সন্ত্রাসবাদ আইন অনুসারে সন্ত্রাসবাদকে উৎসাহিত করার জন্য তিনটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে উনিশ মার্চ শুক্রবার উলুইচ ক্রাউন আদালতে মোট তিন বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে পুলিশ জানিয়েছে হামজা দুই সাল থেকে বেশ কয়েকটি পোস্টে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী সহিংসতা ছড়িয়ে আসছিল তার পোস্টে হামজা অন্যদেরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে গুরুতর সহিংসতা করার আহ্বান জানিয়েছিল হামজার হামদার এইসব সহিংস পোস্টে মূলত জনসাধারণের পক্ষ থেকেই পুলিশের নজরদারিতে আনা হয়ে বলে জানা গেছে দু সালের জুলাই মাসে লন্ডন পুলিশ হামজাকে দক্ষিণ লন্ডনে তার কাজের জায়গা থেকে গ্রেফতার করে তার কম্পিউটার ফোন মেমোরি স্টিকগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য জব্দ করা হয় তখন পুলিশের কাউন্টার টেরিজম কমান্ডের প্রধান কমান্ডার রিচার্ড স্মিথ বলেন হামজা ক্ষতিকারক উগ্রপন্থী পোস্ট সম্পর্কে পুলিশকে সতর্ক করার জন্য জনসাধারণের প্রশংসার দাবিদার তিনি আরো করেন এই সাধার মাধ্যমে জনসাধারণ একটি বার্তা পাবে যদি কেউ অনলাইনে অন্য দেশ বা নাগরিকদের জন্য উস্কানিমূলক প্রচারণা চালায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে স্থানীয় বা সেই দেশ যে দেশে সে আছে মানে যুক্তরাজ্যের আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেবে অনেকে যুক্তরাজ্য থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে অন্য দেশ নাগরিক রাষ্ট্রপ্রধান বা রাজনৈতিক ব্যক্তিদের নাজেহাল করা হুমকি দেওয়া এবং সন্ত্রাসবাদে উৎসাহিত করার মতো পোস্ট দিলে বা মেসেঞ্জারে বার্তা দিলে সেটাও এখন যুক্তরাজ্যের পুলিশ তদন্ত করবে সত্যতা পেলে মুন্না হামদার মতো সাজা পেতে হতে পারে কারণ অপরাধী অপরাধে অপরাধী ও অপরাধ মনোভাব পোষণকারী যে দেশেই থাকুক না কেন সে অপরাধী হিসেবেই বিবেচিত হবেন তাই অতি আবেগ বা রাগের বসুমিত হয়ে এমন কোনো কাজ করবেন না যার শেষ দেখতে হয় জেল জরিমানা দিয়ে এই ছিল মুন্না হামজার সাদা নিয়ে তত্ত্ব সমৃদ্ধ একটি সংবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন